হ্যালো গাইস, তো আজকে আবার একটা বই নিয়ে এসেছি হাতে, কমিক্সের রং মশাল প্রথম খণ্ড, দিলীপ দাস। হতে পারে এই বইটা অনেকের পড়া থাকতেও পারে। তো সবার আগে বলি, কেমন পুজো কাটলো তোমাদের? আমি জানি না, আমার পুজো খুব একটা ভালো কাটেনি, শরীর খারাপ নিয়েই ঘরে ছিলাম, তো ভিডিও বানাতে পারিনি, তো তার জন্য ক্ষমা চাইছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এই বইটার একটাই খণ্ড বেরিয়েছে কমিক্সের রং, কিন্তু গল্পগুলো সব ভালো, সবকটাই বাচ্চাদের মধ্যে ভালো। তো দিলীপ দাসের একটু বিবরণী আছে, আমি বলে দিই। আমার দীর্ঘ শিল্পী জীবনে অনেক কার্টুন, অনেক কমিক্স করেছি, কিন্তু কোনোটাই স্থায়িত্ব লাভ করেনি। কিছু পত্রিকা উঠে গেছে, কোনটা কর্মকর্তারা বন্ধ করে দিয়েছেন, কেউ আবার টাকা পয়সা ঠিক মতো দিচ্ছিলেন না। প্রথম থেকেই আমার জীবনে এই ঘাত প্রতিঘাত এবং অনিশ্চয়তা চলছে, তবু কমিক্সের প্রতি ভালোবাসার তাগিদে মাটি কামড়ে কাজ করে চলেছি। ইচ্ছে ছিল এ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশিত সমগ্র কমিক্স একসাথে করে সংকলন বের করা, যদিও এটা আর আগে ছোট বই সংকলন ইত্যাদি বেরিয়েছিল এবং যথারীতি সেই সব কালেই গর্বে বিলীন হয়ে গেছে। তো এই একটা ছোট্ট করে দিয়েছে গৌতম দে দিলীপ দাসের। তো ইনি চেয়েছিলেন টোটাল একটা সিরিজ উনি করবেন, তো আজকে সেটা করতে পারেননি। এটা বেরিয়েছে 2023 সালে, তোমাদের আমি দেখাচ্ছি, বইমেলা প্রকাশন 2023। এখানে যে গল্পগুলো আছে, বেচারাম কেনারাম, বুদ্ধুবুতুম, ছক্কা পক্কা, ছক্কা পক্কা চুটকি পুলকি, চুনোপুটি, দুই মূর্তি কীর্তি, ক্ষুদে বৈজ্ঞানিক, হুল্লোর হুল্লো, কেমন জব্দ, ফিচেল ফচকে, লালু ভুলু, লঙ্কা ফটকা। তো আমি দেখবো আজকে বইগুলো কিরকম হয়েছে, বইটা দিলীপ দাসের প্রকাশনীতে, কালার কমিক্স কিন্তু, ফিচেল ফচকে দিলীপ দাসের, মানে একদম সুন্দর করেছে। আমি প্রথমটা পেয়েছিলাম নারায়ণ দেবনাথেরই একটু লঙ্কা ফটকা, এগুলো হচ্ছে ছোটো ছোটো গল্প। চুনো পুটি, একজন নাম চুনো, একজন নাম পুটি, দু পাতা করে সব গল্প আছে। লবরঙ্গার, এগুলো সেই সময়কার কাহিনীকে নিয়ে করা আছে, 70-এর দশকে, 80-এর দশকে। তো যাই হোক, তো আমি আজকে দেখাবো টোটাল কত পেজ আছে, কী কী গল্প আছে, ছোটো ছোটো করে সব গল্প আছে। বেচারাম কেনারাম, ধূম্রপান গল্প কমিক্সটা যদি পারো তো তোমার এই বইটা কালেকশান করে নিতে পারো। যারা হাঁদাবোদা নন্টে ফন্টে এসব পড়ো, নারায়ণ দেবনাথকে পড়েছো, তো দিলীপ দাসকে পড়ো, দিলীপ দাসের এই কমিক্সটা ভালো। লালু ভুলু জনসেবা, লালু ভুলু, ঠিক আছে, এরকম এগুলো সবকটার কাহিনি যদি একটা করে বই বার করতে খুব ভালো হতো। জানি না এগুলো বার করেছে কি না, হয়তো যদিও বার করে থাকে তো হাতে পাওয়া মুশকিল আছে। হুল্লোর হুল্লোর, ক্ষুদে বৈজ্ঞানিক, ক্ষুদে বৈজ্ঞানিকটা কিন্তু বেরিয়েছে, ক্ষুদে বৈজ্ঞানিকটা আমি যদি কোনোদিন নিই তো নিয়ে আসবো। এগুলো খুব ছোটো লেভেল বই, কিন্তু বইগুলো পড়তে বেশ মজাদার লাগে, কালার করেছে তো খুব সুন্দর লাগে। ছক্কা ফক্কা, ঠিক আছে, এখানে একটু গ্রাফিক্সটা একটু অন্যরকম করেছে। এরকম একটা কমিক্স আছে বাংলাদেশেরও কমিক, তার ঠিক আছে, সেটা যদি কোনোদিন পাই তো আমি আনবো। দুই মূর্তির কীর্তি, দিলীপ দাসের কমিক্স সমগ্র যদি কোনোদিন হাতে পাই তো আমি দেখাবো টোটাল কমিক্স উনি কী কী করেছেন, কত সুন্দর। এখানে একটু কালারগুলো একটু আলাদা, চুনো পুটি একটু অন্য ধরনের কাহিনী। আমি গল্পে যাচ্ছি না, কিন্তু ছোটো ছোটো গল্প আছে, তোমরা পারলে এখন অবধি বইটা কালেকশান করতে পারো, মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে রয়েছে। তো আমি এটা বৈচিত্র্য থেকে কিনেছি, আগের বসেই কিনেছি, তো আমি পুজোর জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর অসুস্থ ছিলাম। এই ভিডি দেখো, চুনোপুটি, চুনোপুটি গল্পটা রয়েছে, চুনোপুটির উপর টোটাল যদি আমি দিলীপ দাসের সংকলনটা খুঁজছি, যদি কোনো সময় বেরোয় তো ভালো। এখন অবধি 65 বেশ ভালো করেছে, বেশ এই প্রাইসও দেখাবো, কত দাম নিয়েছে আমি সেটাও বলবো, ঠিক আছে। মন্ডলের ছলা কলা, যে সময়কার দেখো এই কমিক্সগুলো যে সময়কার ঘটনা নিয়ে করেছে না, এই এই গ্রাফিক্সগুলো খুব ভালো ছিল, এই দিকগুলো সেটা সাদা কালো করেছে, যে সময়কার কাহিনী নিয়ে করেছে, না মোবাইল ইন্টারনেট কিছু দেখায়নি কিন্তু, ঠিক আছে, মানে খুব পুরনো আমলের গল্প নিয়েই করা, যেগুলো শুনতেও ভালো লাগতো, পড়তেও ভালো লাগতো, বাচ্চাদের সবকার ভালো লাগতো। টোটাল 80-টার কাহিনী আছে, এখান থেকে গ্রাফিক্সটা অন্য করেছে আর এদিকটা অন্যরকম কালার করেছে। যাই হোক, বইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বইটার দাম ছিল 250 টাকা, তো আমি ডিসকাউন্টে পেয়েছি, 25% ডিসকাউন্টে নিয়েছি এই দেব সাহিত্য পরিষদ থেকে, দেব সাহিত্য পরিষদের। তোমার যদি বইটা খোঁজো তো দেব সাহিত্য পরিষদ প্রথম খণ্ড, ঠিক আছে। তো
আজকে আমি একটা ছোট্ট করে ভিডিও করলাম, তো কেমন লাগলো জানিও, কিছু যদি জানার থাকলে বলো। তো বৈচিত্র্যতে তোমরা এখনও অর্ডার করতে পারো, এই বইটা এখনও আছে, কোনো সময় আউট অফ স্টক হলে পরে কী হবে জানি না। কমিক্স এই বছরে যেটা ভিডিও দেখাবো পরের বছর কিন্তু সেটা নাও থাকতে পারে, এখন যা যেমন আসছে। একটা বই বার করেই বার করেনি, যেমন কমিক্সের রং মশলাটা 2023-এ বার করার পরে বার করেনি, হয়তো চলেনি। তো আমার এটা বইটা খুব ভালো লাগলো, তো তোমাদের দেখালাম, কেমন লাগলো জানি।